আসসালামু আলাইকুম, আমি মেহেদি। তো এই টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে আপনি আপনার একটি আয়নিক প্রজেক্টকে ব্রাউজারে রান করাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনার পিসি হতে নোট জেএসের কমান্ড প্রম্পটি ওপেন করতে হবে, এবং এই কমান্ড প্রম্পট থেকেই আপনার আয়নিকের যে প্রজেক্টটি আপনি তৈরি করেছেন সে প্রজেক্টের ডিরেক্টরিতে প্রবেশ করতে হবে। এবং তারপর আয়োনিক সার্ভ এই কমান্ডটি লেখার পর ইন্টারফেস করতে হবে। ইন্টারফেস করার পরেই আপনি দেখতে পারবেন যে আপনার আয়োনিক প্রজেক্টটি প্রসেস হতে থাকবে ব্রাউজারে রান হওয়ার জন্য, এবং কিছুক্ষণ পরেই আপনার আয়োনিক প্রজেক্টটি ব্রাউজারে সফলভাবে রান হবে। এবং রান হওয়ার পর আপনি আপনার আয়োনিক অ্যাপটিকে টেস্ট করে দেখতে পারবেন যে আসলে সব কিছু ঠিকভাবে কাজ করতেছে কি না। Thanks for watching.